Bora, dê-me na tripa da mão, hã? Sara, a primada, eu te guardo na mente, sim. না নানু ভাই, তুমি সেকেন্ড হও তা চাই না, আমি চাই তুমি ফার্স্ট হও। ঠিক আছে নানা ভাই, তাহলে আমি ফার্স্ট হয়ে তারপর তোমাদের বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসবো। সুরভি, তোরা কোস নানু ভাই পাগল হয়েছিল আমি করতে করতে না, ঠিক আছে সুন্দর সুন্দর কথা কয়, তাহলে ফার্স্ট হলে আমার বড় বলতে যাবো কি রে, আমি মাহাবিল দেবো তো দাওয়াত দেবো। সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবো না কেউ বদ্ধ করে চতুর্থটাকে কেমন করে ঘুরছে মানুষ জীবন করে ভূমিকা দেশ হতে দেশ শোষণ করে জীবন হয়েছে ঘরে যাও। অসীম দৃশ্যকে জানার এক অদম্য কৌতূহল মানুষের নাম অগ্নিতে উঠবো আমার দই তো ভালো খাবার বললাম না তাই সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্য, সে বুঝতে চায় কেন মানুষ বিমু কোন পড়া হয়েছে ঘরে যাও, বিম কেন বিমু কোন পড়া হয়েছে ঘরে যাও। স্যার আর মাত্র 20-30 পৃষ্ঠ আছে পড়েই যাই, আমি জানি তোমার আরো 6 মাস আগে মুখস্থ হয়ে গেছে, তুমি তো বিদ্যা সাগরের নাই বড় হয়েছো, শোনো তোমার মতো এরকম পড়া পাগল মেয়ে প্রতিটা ঘরে ঘরে থাকলে আমাদের মতো শিক্ষকদের এত কষ্ট করতে হবে না, ঘরে বইলে আমার কোনো কাজ হবে না, বরং সামনে চলে যাই। আর করে না বাবি, এটা আরেক কাহিনী, ও সারাদিন খালি পরে আর পরে, খুব পড়া পাগল। বলো কি এত পরে? মাস্টার যখন অঙ্ক করাতে সময় কে যায় তখন ও মাস্টারে দেখায় দেয়, অন্যান্য পোলাপান 1 বছরেও অর্ধেক বই মুখস্থ করতে পারে না, আর 3 মাসে পুরো বই মুখস্থ হয়ে যায়। কি এত লেখাপড়া করে কিন্তু পড়তে পড়তে যেন পাগল হয়ে যায় না, একটু খেয়াল রাখবো। এই তো বাবি, এতক্ষণ একটা কাজের কথা কইছেন, বাস্তি তো একটু খেয়াল রাখার লাগে, সারাদিন পরে সারা রাত মাথা বরফ দিয়ে রাখি। ঠিক আছে বাবি, ওটা আমি দেখুন যাইন তাহলে। আচ্ছা আচ্ছা, জানোস দিমু না সারাদিন পরে তা আমি কি করবো, টিভি তো করে এত পরে কি করবো। Oh.
এই গল্পটা পড়ো। ধরো হাইরে বিধি, তোমার কি খেলা? কত কত ছেলে মেয়ে লেখাপড়ার জন্য পাবো, যেমন বিমু বই থেকে চোখ সরাইতেই চায় না, আর ও সাবনে পার খাবে, লেখাপড়া করবে না। বাবা ধরো তোমার সাবল তুমি নাও, তোমার আমার পড়ানোর প্রয়োজন নাই, আমি যাই গে, তুমি থাকো, তুমি থাকো। শুনলাম তুই নাকি পাগল হইছস, সারাদিন নাকি বই নিয়েই থাকোস। কিরে ভাই, পুরা বই নাকি তুই মুখস্থ করে ফেলাইছস, সেগুলো সবই মনে হইতেছে সত্যি সত্যি পাগল হইছিস। হ্যাঁ বিমো আন্টি, এই যে তুমি কেমন কথা বললো, কেউ যদি বই মুখস্থ করে তুমি কি তাকে পাগল বলবে? আর শোনো আন্টি, এবার তো তুমি এসএসসি পরীক্ষায় থার্ড ডিভিশন পেয়েছো, কেন একটু ভালো করে লেখাপড়া করলে কি বা হতো? আর এর জন্য তো তোমার বিয়েটাও ভেঙে গেছে। আন্টি, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই বললাম কি মানুষের পিছনে না লেগে একটু শিক্ষা নিয়ে। আসলে বিমু ছোট হয়ে আমার যা বললো কথাগুলোর একটু হইলো মানে আছে। যাই হোক, আজকে থেকে আমি আবার পড়াশোনা শুরু করি। বিমু তো এখন তাইলো না, বেলা পড়ে গেল, রান্না করতো। আমিও তো তাই ভাবতেছি, এমনও তো আইতাছে না। তোমার এই নাতিন দেখে নিয়ে আমি আর পারি না, সারাক্ষণ পড়ার মধ্যে থাকে। তুমি আরে নিয়ে যাবা আজকে সাথে করে। ওমা আজকে নিয়ে যাই, কদিন পর দিয়ে যাবি। হাব্বা তুমি তাই করো, তুমি যদি আরে নিয়ে যাও তাও কয়েকদিন পড়া বন্ধ থাকবো। পড়তে পড়তে তো পাগল হয়ে যাবো, আমার মেয়েটা সারাক্ষণ খালি পড়ার তালে থাকে। আমার তো যাওয়ার না, সন্ধ্যা হয়ে গেল। দেখো রাস্তা দিয়ে হাইতে হাইতে পরে বিমু, এই দেশ তো না নাইছে। নানু ভাই, তোমার নিতে আইছি, কদিন থাকি আমরা। আমি চাই তুমি ফার্স্ট হও। ঠিক আছে নানা ভাই, তাহলে আমি ফার্স্ট হয়ে তারপর তোমাদের বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসবো। সুরভি, তোরা কোর সব নানু বাইনি পাগল হয়েছিল হবো করতে করতে না? তাহলে তো ঠিক আছে, সুন্দর সুন্দর কথা কয়। তাহলে ফার্স্ট হইলে আমার বড় বলতে যাবো করে আমি মাহবিল দেবো, তো দাওয়াত দেবো। তো দাদু ভাই আমি যাই, মারে আমি যাই, সন্ধ্যা হয়ে গেল। ঠিক আছে আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে তোমাকে মিষ্টি খাওয়াতে হয়, তুমি এত সুন্দর বিমু চাকরি নিয়ে এসেছো। কাকা আমি মিষ্টি খাবো না, বিমু কোথায়? বিমু বিমু যে কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, দেখো বিমু কোথায়, আমি মিষ্টি নিয়ে আসি। কি দর্শক, আমাকে দেখে পাগল মনে হচ্ছে? মোটেও আমি পাগল না, আসলে অনেকদিন পর স্কুল খুলেছে তো।
থাকার শিক্ষা নিয়ে কিছু করলাম আর কি। আর হ্যাঁ, আরেকটি কথা, আপনাদের সন্তানকে ঘরে না রেখে স্কুলে পাঠান, আমিও কিন্তু স্কুলে যাচ্ছি।